সমাজ বিহাস দর্শক এবং শ্রোতাবৃন্দ একশো সাতাত্তর নম্বর ভিডিও ক্লিপে আমরা জানব যে সলাতে আসমানের দিকে দৃষ্টি করা এভাবে চাওয়া সলাত অবস্থা এটা নিষিদ্ধ হাদিসটি সহিব খারে আনাসিব মালিক রাজ্লা তনা আনহম আনহ থেকে বর্ণিত আনাসিব মালিক রাজ্লা তনহ থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লাম বলেন যে কি হয়েছে কিছু গোষ্ঠী যারা নাকি নিজেদের দৃষ্টি আসমানের দিকে করেছে অবস্থায় শেষ পর্যন্ত মহানবল্লাহ সাল্লাম এই কথাটি তা মহানব্বী কঠিন করে বললেন সেটা কি বললেন যে এই কাছ থেকে ফিরে আসবে অথবা তাদের চক্ষু আল্লাহ তালা নিয়ে নেবে অর্থাৎ অন্ধ বানিয়ে দেবে তারা এই কাছ থেকে ফিরে আসবে অথবা তাদের চক্ষু আল্লাহ তালা নিয়ে নেবেন অর্থাৎ ফিরে যদি না আসে তারা অন্ধ হয়ে যাবে আল্লাহ তালা তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেবেন এই ধুমকি দিয়েছেন তার মানে আসমানের দিকে চাইলে আল্লাহ তালা দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারেন আল্লাহ তালার জন্য সহজ এটা এটা কখনও করা যাবে না এটা কখনো করা যাবে না এই নিষিদ্ধ কাজগুলো সালাতে অবস্থায় আসসালামু আলাইকুম বরহম